পুলিশের ভয়ে সবকিছু স্বীকার করে নিল ময়ূরী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিও দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে মেঘ আর নীল দরজার সামনে দাঁড়িয়ে আছে। তখনই মীনাক্ষী বলতে থাকে, মেঘ তোমাকে বরণ করার আগে আমি একটা কথা বলতে চাই। তুমি এই বাড়িতে যে অতীত মনে করছো দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমি জানি তুমি সেই কথাগুলোই ভাবছো। আসলে সেই অতীতে আমিই তো সব থেকে বেশি খারাপ ছিলাম, আমার জন্যই তোমার অতীতটা এত খারাপ হয়ে গিয়েছিল মেঘ। তাই ওই সব কথা না তুমি ভুলে যাও, আমি অনুরোধ করছি তুমি সব কথাগুলো ভুলে যাও, অতীতের কিছু আর মনে রেখো না। এখন বর্তমানে তোমাকে আমরা সবাই ভালোবেসে আপন করে নিয়েছি, তুমি প্লিজ ভুলে যাও, আমরাও সেই অতীতগুলোকে ভুলে যেতে চাই। তারপরে মেঘ অবাক হয়ে মীনাক্ষীর দিকে তাকিয়ে থাকে। তারপরে ঠাম্মি বলতে থাকে, হয়েছে তো বড় বৌমা, এবার তাড়াতাড়ি করে মেয়েটাকে বরণ করো। তারপরেই মীনাক্ষী হাসি মনে মেঘকে বরণ করে নেয়। তারপরেই বরণ করা শেষ করেই মীনাক্ষী বলতে থাকে, মেঘ এই লোহার কড়াটা সবসময় বউকে পরিয়ে দিতে হয়, কিন্তু আমি তোমাকে পরাবো না, এই লোহার বাঁধনে তোমাকে আমি বাঁধতে চাই না, তোমাকে আমরা সবাই ভালোবাসার বাঁধনে বেঁধে রাখতে চাই, তোমাকে আমরা কোনো রকম বাধা সৃষ্টি করতে চাই না, তুমি তোমার মতো করে চলবে, আমাদের ভালোবাসার মধ্য দিয়েই তুমি তোমার জীবন পার করবে আমাদের সাথে। তখন মেঘ অবাক হয়ে মীনাক্ষীর কথা শুনতে থাকে। তারপরেই সে কড়াটা বলতে থাকে, এটা আমি তোমাকে গহনা হিসাবে পরিয়ে দিলাম। তখন গহনা হিসাবে পরিয়ে দেয়। তারপরেই দেখা যাবে গিনির মাও মেয়েকে বরণ করে নেয়। আর তখন ঠাম্মি বলতে থাকে, হয়েছে তো, তোমাদের সব বরণ করার সব নিয়ম শেষ হয়ে থাকলে এবার তাড়াতাড়ি করে দুধে হালতার প্লেটটা নিয়ে আসো। তখনই দুধে হালতার প্লেটটা নিয়ে আসে আর সেই সাদা কাপড়টাও বিছিয়ে দেয়। তখনই গিনি আর মিনি ধরে আর বলতে থাকে, দাঁড়া দাঁড়াও, আলতা পা দুধে হালতার মধ্যে পা দেওয়ার আগে না দাদা ভাইয়ের সাথে আমরা আমাদের একটা কথা আছে। তখনই সবাই বলতে থাকে, কি কথা? তখন মিনি বলতে থাকে, আমাদেরকে টাকা দিতে হবে, না হলে আমরা ঢুকতে দেবো না। তখন গিনির বাবা বলতে থাকে, এই নীল তুই তো পুরো ফেসে গেছিস, এখন নাকি ওদেরকে আবার টাকা দিতে হবে, দেখেছিস? তখন গিনি বলে, হ্যাঁ আমাদেরকে দাদা ভাইয়ের 50,000 টাকা দিতে হবে। যেটা শুনে লাল চমকে যায় আর বলতে থাকে, এই রে আমি টয়লেটে যাব, নীল দাদা ভাই তোর কাছে 50,000 চাইছে, আমার বিয়ের সময় যে কত হাজার চাইবে সেটা ভেবে আমার ইচ্ছে করছে টয়লেটে গিয়ে বসে থাকি। যেটা শুনে সবাই হাসতে থাকে। তখন নীল বলতে থাকে, এই তোদেরকে একদমই আমি টাকা দেবো না, বুঝেছিস? তোদেরকে আমি রেস্টুরেন্টে নিয়ে যত ইচ্ছে খাওয়াবো, কিন্তু তোদেরকে টাকা দিলে অযথা টাকা নষ্ট করবি, তোরা শপিংয়ে গিয়ে টাকা আজে বাজে খরচ করবি। তখন মিনি বলতে থাকে, হ্যাঁ তাই তো করবো, আর আমার বৌদি ভাইকেও নিয়ে যাবো, কী করে আজে বাজে খরচ করতে হয় সেটা আমরা শিখিয়ে দেবো। যেটা শুনে মেঘ হাসতে থাকে। তখন গিনি বলতে থাকে, না না টাকা ছাড়া কিছুতেই ছাড়া যাবে না। তারপরেই গিনির বাবা বলতে থাকে, আচ্ছা নীলের থেকে তোরা টাকা নিবি, কিন্তু মেঘকে ছেড়ে দে। তখনই গিনির মা বলতে থাকে, না না গিনি একদম নয়, মেঘকে ছাড়া যাবে না, মেঘকে ছাড়লে কিন্তু তোমার দাদা ভাই একটা টাকাও দেবে না, বুঝেছো? তখন গিনির বাবা বলতে থাকে, এই তুমি কার দলে, তুমি কি মেয়েগুলোকে উস্কাচ্ছ? তখন গিনির মা বলতে থাকে, না তুমি নীলের দলে, তাই আমি এই মেয়েদের দলে, বুঝেছো? তুমি ওই পক্ষে থাকলে আমাকে তো এই পক্ষে থাকতেই হবে। তারপরে গিনি বলতে থাকে, যে দাদা ভাই টাকা দাও। তখন লাল বলে, 10 টাকা দিয়ে দে, এরকম করে হাত পেতে আছে? তখন গিনি বলে, না 10 টাকা নয়, পুরো 50,000 টাকা দিতে হবে। তখন গিনির বাবা বলে, নীল দিয়ে দে 10,000 টাকা। তখন গিনি বলে, না না 10,000 টাকা হবে না। তারপরে নীল 25,000 টাকা দেয় গিনিকে আর বলতে থাকে যে আরেকদিন ডিনার করাবো, ঠিক আছে আর কোনো কথা নয়। তখন গিনি আর মিনি মেনে যায় আর বলে, ঠিক আছে ঠিক আছে। তারপরেই মেয়েকে দুধে হালতার মধ্যে পা দিতে বলে। তখনই মেঘের আগের কথাগুলো মনে পড়ে যায়, আগের বার ময়ূরী ওকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল, তখন নীল ওকে ধরে ফেলেছিল, সেই কথাগুলো মনে করতে থাকে মেঘ। তখন নীল মেঘের কানে কানে গিয়ে বলে, যে অতীতগুলো মানুষকে কষ্ট দেয়, যে অতীতগুলো মনের মধ্যে আঘাত দেয়, সেই অতীত মনে না রাখাই ভালো মেঘ, আমি জানি তুমি অতীতের কথাগুলোই ভাবছো, সেগুলো পিছনে ফেলে তারপরে সামনের দিকে আমাদেরকে এগিয়ে যেতে হবে, সেই পিছনের কথাগুলো আর মনে করলে চলবে না। তখনই মেঘ মনে মনে ভাবে, ঠিকই তো, আমি কেন ওই কথাগুলো ভাবছি, দিদি ভাই আমি আর পিছনের অতীতের কথাগুলো ভাববো না, আমি এবার ভালো থাকবো, সুখী হব, আমার পাশে নীল আছে, এই পরিবারের সবাই আছে, আমার মা বাপের আশীর্বাদ আছে, আমি এবার সুখী হবই দিদি ভাই, তোর কথাগুলো আমি আর মনে করবো না, তুই আমার জীবনটা নষ্ট করার অনেক চেষ্টা করেছিস, আর পারবি না, এবার আমি সুখী হবই। এ কথা ভেবেই দুধে আলতায় পা দিয়ে তারপরে হেঁটে চলে যায়। তখন সবাই আনন্দে একদম নেচে ওঠে। আর ঠাম্মিও বলে, মেঘ দিদি ভাইকে ছাড়া এতদিন আমাদের ঘরটা একদম শূন্য ছিল, আজকে মেঘ দিদি ভাই আসাতে ঘরটা পুরো পরিপূর্ণ হয়ে গেছে। তখন মেঘ খুশি হয়ে যায়, আরও মেঘকে বলতে থাকে, মেঘ দিদি ভাই তুমি রেস্ট নিয়ে তারপরে আমাকে গান শোনাবে, ঠিক আছে? তখন মেঘ বলে, ঠিক আছে ঠাম্মি। ওইদিকে দেখা যাবে ময়ূরীকে জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশ নিয়ে এসেছে। তখন ময়ূরী বলতে থাকে, কি বলবেন বলুন। তখন অফিসার বলে, বলুন কি কি করেছেন, কি হয়েছিল ওই দিন সব বলুন। তখন ময়ূরী বলে, আমি তো কিছু জানি না, একজন গুলি করে চলে গেছে। তখন আমি তো দেখেছি, আমি তো কিছু জানি না। তখন অফিসার বলে, কিন্তু গানটাতে তো আপনার হাতের ছাপি পাওয়া গেছে। তখন ময়ূরী বলতে থাকে, পাওয়া যেতেই পারে, কারণ ওই লোকটা যখন গানটা ফেলে চলে গেছে তখন তো আমি ওটা হাত দিয়ে ধরেছিলাম, তাই। তখনই অফিসার বলে, আপনার মা এখানে সাক্ষী দিয়েছে, আপনাকে উনি নিজের চোখে মেয়েকে গুলি করতে দেখেছে, তাহলে?
তখন ময়ূরী বলে, আসলে কি অফিসার, আমার মা আমাকে ফাঁসাতে চাইছে। তখন অফিসার বলে, কেন ফাঁসাতে চাইবে? তখন ময়ূরী বলে, আসলে আপনি আমার পরিবারের কথা জানেন না। ওরা চায় না যে আমার ছোট বোনের ফ্যামিলির আশেপাশে আমি থাকি, ওর বিয়ের আশেপাশেও আমি থাকি, আর ওর জীবনের কোনো রিচুয়ালে আমাকে রাখতে চায় না, তাই তো আমাকে চেয়েছে একদমই দূরে সরিয়ে দিতে। তখন অফিসার বলে, কেন, আপনি এমন কি করেছিলেন যে আপনার মা বাপি নিজেরাই চায় না যে আপনার ছোট বোনের আশেপাশে আপনি থাকুন? তখন ময়ূরী বলে, আমি কিছুই করিনি, আসলে যার সাথে ওর বিয়ে হয়েছে না তার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল, আমার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু আমার ছোট বোন কি করেছে, ওর হাজবেন্ডের সাথে, মানে যার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল তার সাথে ও লুকিয়ে বিয়ে করে নিয়েছে, তার থেকেই না সব সমস্যা শুরু হয়েছে, আর তার থেকেই ওদের জীবনে শুধু আমাকে নিয়ে সমস্যা হতো, আর আমার নামে শুধু শুধু বাজে বাজে কথা বলতো। তখন অফিসার বলে, শুনুন, একদম মিথ্যে কথাগুলো বলবেন না, আপনার সম্পর্কে আমি সব কিছু জানি আর আপনার হিস্টোরি সব কিছু জানি, তাই বাজে কথা বলে মোড় ঘুরানোর চেষ্টা করবেন না। তখন ময়ূরী চমকে যায়, আর তখন অফিসার বলে, গানটা আপনি কার থেকে নিয়েছিলেন বলুন? তখন ময়ূরী কথা ঘুরানোর চেষ্টা করে আর বলে, গান, আমার বোন তো অনেক ভালো গান গায়, আপনি জানেন নিশ্চয়ই অফিসার। তখন অফিসার বলে, একদম চালাকি করার চেষ্টা করবেন না, ওভার স্মার্ট হওয়ার একদম চেষ্টা করবেন না, আপনি গানটা রূপসানালে থেকে নিয়েছেন না? তখন ময়ূরী চমকে যায় আর মনে মনে ভাবতে থাকে, না মেঘ, আমি কিছুতেই কিছু স্বীকার করব না, আমি যেদিন বের হব না এখান থেকে, তোকে আর নীলকে সারা জীবনের জন্য পৃথিবী থেকে সরিয়ে না তারপরে শান্তি হব, তারপরে আমি সব কিছু স্বীকার করব, তার আগে আমি কিচ্ছু স্বীকার করব না মেঘ, কিচ্ছু স্বীকার করব না। আর ওইদিকে দেখা যাবে মধুমিতা আর অনিন্দ্যবাবু বসে আছে, তখনই উকিল ফোন করে জানায় যে জামিনের চেষ্টা করাতেও ময়ূরীর জামিন হয়নি। তখন অনিন্দ্যবাবু ফোনটা রেখে বলতে থাকে, মধুমিতা আমি পারলাম না, মেয়েটাকে ছাড়িয়ে আনতে পারলাম না। তখন মধুমিতা বলতে থাকে, আমি কি তোমাকে একবারও বলেছি ওকে ছাড়িয়ে আনতে? তখন অনিন্দ্যবাবু বলে, আমি জানি তোমার মনের ভিতরটায় কতটা কষ্ট হচ্ছে, তাই তো ওকে ছাড়াতে গিয়েছিলাম। তখন মধুমিতা বলে, না, ওর শাস্তি পাওয়া দরকার আছে, ওর শাস্তি যদি আগে থেকে আমরা দিতাম না তাহলে এত কিছু হতো না, ও ক্রিমিনাল হয়ে গেছে অনিন্দ্য, ও ক্রিমিনাল হয়ে গেছে, ওর শাস্তি দরকার আছে। তখন অনিন্দ্যবাবু বলে, আমি জানি তুমি মনের মধ্যে অনেক কষ্ট চাপা রেখে তারপরে কথাগুলো বলছো, কিন্তু আমি কি করব বলো, আমরা তো জানতাম যে দুই মেয়েই ওদের নিজস্ব জায়গায় চলে যাবে একদিন, আর আমরা বুড়োপুরি বাড়িতে থাকবো, কিন্তু যখন আবার ওরা ফিরে আসবে তখন হইচে বাড়ি ভরে যাবে, কিন্তু এভাবে যে একদিনেই দুই মেয়ে বাড়ি ছাড়বে সেটা তো আমরা জানতাম না। তখন মধুমিতা বলে, দেখো ময়ূরী দোষের কারণে বাড়ি ছেড়েছে, ও এতটুকু ভাবলো না, ও ওর মায়ের পেটের বোনকে মেরে ফেলতে চাইলো, ও এতটা বড় পাপ করতে পারলো, ওকে কোনো দিনও কিছুতেই ক্ষমা করবো না আমি। তখন মধুমিতা বলে, বাদ দাও তো ওসব কথা, আমি তোমার জন্য চা করছি। তখন অনিন্দ্যবাবু বলে, না, আমি চা করছি তোমার জন্য। তারপরেই মধুমিতা বলতে থাকে, অনিন্দ্য, আমি তো বুঝলাম যে ময়ূরী সাজা পেয়েছে, কিন্তু মেঘ সুখী হবে তো? তখন অনিন্দ্যবাবু বলে, কেন, তোমার কোনো সংশয় আছে? মেঘ সুখী হবে কারণ নীল পাল্টে গেছে, নীল সব দোষগুলো ও বুঝতে পেরেছে। তখন মধুমিতা বলে, হ্যাঁ ঠিক বলেছো, নীল পাল্টে গেছে, নীলকে দেখেই আমরা বুঝতে পেরেছি, কারণ নীল নিজের ভুলগুলো সব বুঝতে পেরেছে, তাই মেয়েকে আর কখনো কষ্ট দেবে না, আর ওর বাড়ির পরিবারের সবাই পাল্টে গেছে, মেয়েকে খুব আপন করে নিয়েছে। তখন অনিন্দ্যবাবু বলে, সেই জন্যই তো আমি দিতে ভরসা পেয়েছি মেয়েটাকে, আর কোনো দিন যদি আমি একটু বুঝতে পারি না যে নীল মেয়েকে কষ্ট দিচ্ছে, মেয়ে কষ্ট পাচ্ছে, তাহলে কিন্তু ওই দিন আমি নীলকে ছাড়বো না, বলে দিলাম। তখন মধুমিতা বলে, না না অনিন্দ্য, এরকম কোনো দিনও হবে না, তুমি ভুল ভাবছো, এরকম কোনো দিনও হবে না, তোমার আমার আশীর্বাদে ও ঠিক সুখী হবে, তুমি দেখো ও সুখী হবে। তখন অনিন্দ্যবাবু মধুমিতাকে বলে, তাই যেন হয়। ওইদিকে দেখা যাবে নীল চুপি চুপি ওয়াশরুমে গিয়ে লুকিয়ে আছে, আর এদিকে গিনি আর মিনি মেয়েকে রুমে নিয়ে আসে আর বলে, তুমি রেস্ট নাও মেয়ে, তোমার অনেক ক্লান্তি গেছে আর ক্লান্তও হয়ে গেছো, তাই তুমি এখন রেস্ট নাও। তখন মিনি জোর করে মেঘের কাছে থাকতে চায়। তখন গিনি বলে, না মিনি, তুই থাকলে এখন কথা বলবি আর বৌদি ভাইকে রেস্ট নিতে দিবি না, বৌদি ভাইয়ের রেস্ট নেওয়া দরকার আছে, বৌদি ভাই খুবই ক্লান্ত, তারপরে থেকে তো আরও অনেক কিছু আছে, তাই আমরা চলি চলো। কিন্তু মিনি কিছুতেই যেতে রাজি হয় না। তখন গিনি মিনিকে টেনে নিয়ে যেতে চায়, আর ওইদিকে নীল মনে মনে ভাবে, ওরা এখনও যাচ্ছে না কেন, আমি মেঘকে দেখবো। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট অবশ্যই কমেন্ট করে জানাবে, ধন্যবাদ।